আচ্ছা আকাশের মেঘ দেখে মনে হচ্ছে তো দুর্গা মা আসবে। দেখ তার সাথে গেট তৈরি হচ্ছে, সিউমিজে মেন এন্ট্রেন্স গেট সেটা তৈরি হয়ে গেছে, কিছুটা কিছুটা বাকি আছে। আর বাইরে দেখেছো লাইটিং, যে লাইটিং মোটামুটি বাইরের দিকটা কমপ্লিট, কিছু কিছু বাকি আছে অবভিয়াসলি। সাইডটা দেখতে পাচ্ছ অনেকটাই লাইটিং ফাইটিং কমপ্লিট হয়ে গেছে, গেটটা তৈরি হয়ে গেছে কিছুটা। আর দেখ দেখো সবাই আমার দিকে তাকাচ্ছে, তো দেখো তারপরে এই দিকটা। এটা তো তোমরা দেখেছো আশা করি কিছুদিন আগে, এটার কালারটা মনে হয় চেঞ্জ করা হয়েছে। হ্যাঁ সিমু মেন ঢোকার পথে এত সুন্দর একটা দৃশ্য, তো দেখো বাইরেটা, আকাশটা দেখো, জাস্ট আকাশটা দেখো। আমার তো মনে হচ্ছে যে দুর্গা ঠাকুর আসছে আকাশ দেখে, তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো আমরা এসে গেছি সিউমি পোস্টপোর্টিং ক্লাবে। তো এইবার পুজোর থিম সবাই জানি আমরা, যা দ্য ভার্টিকান সিটি। তো প্যান্ডেলের প্রস্তুতি মোটামুটি তুঙ্গে, তো এখন প্যান্ডেলের যা অবস্থা তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি রেডি হয়ে গেছে, আর মাত্র কিছুদিনের বাকি। এই মুহূর্তে দাঁড়িয়ে সিহুমের প্যান্ডেল এতটুকু কমপ্লিট হতে পেরেছে, তো তোমরা দেখতে পাচ্ছ পুরো ভিউটা এখান থেকে পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে কতটা বাকি আছে। কিছুটা হয়ে গেছে মোটামুটি সব কমপ্লিট, রং ঠং বাকি আছে কিছু কিছু জায়গায়, বাকিটা দেখো যেরকম ওপরের অংশ সাইডটা পুরো কাঠামোটা তৈরি হচ্ছে এখনো, সাইডের কাঠামোগুলো ঠিকভাবে রেডি হয়নি, ভেতরটা পুরো ওপরটা হয়ে গেছে। ভেতরেরটা দেখাচ্ছি তোমাদের, দেখো ভেতরটা এখন রেডি হচ্ছে, এদিকে ওদিকে সবই রেডি হচ্ছে। চালাটা এখনো তো ওপরে যে এই অংশটা, যে এই যে রাউন্ড শেপটা দেখতে পাচ্ছ সেটা এখনো হয়নি, এটা ওপরে কোনো একটা অংশে লাগবে। তো তারপরে দেখো ভেতর অনেকগুলো মূর্তি আমরা দূর থেকে দেখতে পাচ্ছি, শোপিস দেখো অনেকগুলো রাখা আছে ওপরে, দেখো চলো ওদিকটা পেছন দিকটা যাই। দেখো এখান থেকে আরো ভালো বোঝা যাচ্ছে, ওদিকে তৈরি হচ্ছে পুরোটা। আমরা সাইড থেকে দেখি, সাইড থেকে দেখো মোটামুটি সবকিছু রেডি এক কথায়, কিছুটা বাকি আছে সেগুলো তৈরি হচ্ছে। তো আজকে পুজো প্রায় মহালয়া থেকে আজকে ছদিন বাকি আছে এখনো মহালয়া আসতে, তার আগে পুজো প্রস্তুতি মানে প্যান্ডেলের প্রস্তুতি হয়ে গেছে কিছুটা কিছুটা। হ্যাঁ নতুন কিছু দেখতে হলে আমরা তো পুরোটা কভার করতে পারবো না, সেই কারণে তো ঢুকতে মানে যতটুকু এখন হয়েছে ততটুকুই তোমাদের সাথে শেয়ার করতে পারবো কিছুদিন পরে। আচ্ছা হ্যাঁ যে বরপর যে গেটগুলো লাগিয়েছে সেগুলো দেখো উপরে ঝাড়ঝাড় দিয়ে রেডি, এই অংশগুলো দেখো প্রত্যেকটা, যে প্রত্যেকটা পোল পড়বে, যে এটা তো যখন আমরা বেরোবো সেই পথটা এইটা, আর যেটা ঢুকবো সেই পথটা হচ্ছে এটা। এই দিকটা অতটা রেডি হয়নি, কিন্তু এই দিকের যে প্রত্যেকটা স্টেজ দেখো এখানে ঝাড়গুলো লাগিয়ে দিয়েছে, তারপরে যে পোলগুলো লাগিয়েছে প্রত্যেকটা পোল এক একটা পোল যে বেরোনোর পথ পুরো সেটা দেখানো, দেখাতে পারছি তোমাদের সাথে শেয়ার করতে পারছি, আজকে হয়েছে বলেই শেয়ার করতে পারছি। আর তোমরা অবশ্যই দেখতে আমাদের ভিডিও দেখতে পছন্দ করো বলেই তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করো, তোমাদের জন্যই আমার এখানে আসা, তাছাড়া কোনো উদ্দেশ্য নেই। তো আছে ওগুলো এখনো লাগানো হয়নি, ওগুলো লাগানো হবে, ওদিকে কিছু শোপিস রয়েছে, এইদিকে সব ফায়ার সিস্টেম যাতে ক্লিয়ার থাকে সেই কারণে সেই সব জায়গাগুলো দেখা হচ্ছে, সব কিছু মেনটেন করে প্যান্ডেলটা তৈরি হচ্ছে। এদিকে রয়েছে সব তৈরি হচ্ছে, এখনো হয়নি, কিছুটা কিছুটা বাকি আছে, সব হয়ে যাবে আশা করি মহালয়ার আগে, তাই না কাকু মহালয়ার আগে হয়ে যাবে না? এই হচ্ছে ত্রিমূর্তির প্যান্ডেল, তো দেখতে পাচ্ছ এই প্রস্তুতি। কাকু এখনো বললো যে কবে মণ্ডপটা খুলবে, মানে কবে প্যান্ডেলটা উদ্বোধন হবে সেটা এখনো কেউ জানে না সচরাচর, জানলে পরে অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে, আর চেষ্টা করব তোমাদেরকে পুরো প্যান্ডেলটা তুলে ধরা। তো তুই কিছু বলবি? আর ভিড় এড়াতে অবশ্যই তাড়াতাড়ি আসতে হবে কারণ ভীষণ লাইন পড়ে।
তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, আপনাদের অনেক অনেক শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে বড় করো বড় করো। আরো অনেক কিছু আসছে কিন্তু পুজোতে, কারণ তার সারপ্রাইজ রয়েছে। नेक्स्ट वीडियो ते आशा करी तुम्हारे भालो लगे थे, भालो लगे था कि वो जेटा बोल लो लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब अवश्य ही करो। तो ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সঙ্গে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।